Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো খুবই ইজি একটি রেসিপি, সেটা হচ্ছে গুড় দুধের রসমালাই। তো এর জন্য আমার যা যা লাগছে, একটি ডিম, এক কাপ দুধ, চিনি, ঘি, বেকিং পাউডার, এসব কিছুর পরিমাণ আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আরও লাগছে এক লিটার দুধ, চারটা এলাচ। এবার আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুধ। এরপরে দিয়ে দিচ্ছি এলাচ, এরপরে দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে আমি চুলার আঁচ কমিয়ে দুধটাকে ঘন করে নিব। এর মধ্যে আমি রসমালাইয়ের মিষ্টিটা তৈরি করব। এর জন্য আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। দিয়ে আমি ভালোভাবে দুধের সাথে বেকিং পাউডার মিক্স করব। এবার দিয়ে দিচ্ছি ঘি, ঘি দিয়ে ভালো মতো মিক্স করতে হবে, একদম ভালোভাবে মেশাতে হবে, মেখে মেখে, যাতে কোনো দানা বেঁধে না থাকে। মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ডিমটাকে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে একটি ডো তৈরি করব। ভালোভাবে মিক্স করতে হবে। এর মধ্যে আমি মাঝে মাঝে চুলার যে দুধটা রেখেছি এটা নেড়ে দিতে হবে। মেখে নেওয়া হয়ে গিয়েছে, তো আঠালো ডো তৈরি হয়েছে। এবার আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখব। দশ মিনিট হয়ে গিয়েছে, এখন আমি হাতের মধ্যে ঘি মেখে নিয়েছি। এবার আমি ডোগুলো থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টি বানাবো, ছোট ছোট এভাবে এভাবে একটা একটা করে আমি বানিয়ে নিব। বানানো হয়ে গিয়েছে, চুলায় রাখা দুধও ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে যখন ঢাকনা দিয়ে ঢাকার পরে বলক উঠবে, অল্প করে উঁচু করে ঢাকনাটা আবার ঢেকে দিতে হবে। এভাবে করে 10 থেকে 12 মিনিট মিষ্টিগুলোকে দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে।
মিষ্টিগুলো খুব সুন্দর ফুলে উঠেছে, রেডি হয়ে গিয়েছে আমার গুঁড়ো দুধের রসমালাই। এখন এটি আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করব। বাস তৈরি হয়ে গিয়েছে আমার খুবই মজাদার সফট গুঁড়ো দুধের রসমালাই। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।